গদগদ হয়ে নীলজ্জ লজ্জা টজ্জা ভেঙে আমি সেক্রেটারি বসেই যাচ্ছে বোর্ডে নির্বাচিত না হয়ে। কোনো মেয়ে নায়িকাদের আমরা কি জানি কোমলমতি, সে নায়িকা লজ্জাহীন ব্যর্থহীন নিজেকে নির্লজ্জ ভাবে দাবি করে সেক্রেটারি বারবার চেয়ারে গিয়ে বসতে হবে, মানে নির্বাচনের টাকা পয়সা গেছে আমার এই দুঃখ আমি চেয়ারটা নিতে হবে, এরকম একটা অবস্থা। এবং কাঞ্চন ভাই কেউ সিনিয়র মানুষ, উনি বলছেন কি জায়েদের যেতে হবে জাতিসংঘে। হোয়াট দ্য হেল, আইন কি উনি বুঝেন না? সিনিয়র মানুষ, উপদেষ্টা মানুষ, মানে দখল মানে হচ্ছে ট্রাক স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডের জমি দখল হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া যে টাটা যুদ্ধ হয় যেটা সেরকম মনে হচ্ছে। আর এটা বাংলাদেশের যে কোনো নির্বাচন ব্যবস্থাকে এবং যে কোনো সংগঠনের জন্য একটা খারাপ উদাহরণ এটা করছে। কোনো মানুষ নির্বাচিত হওয়ার পরে তাকে সরিয়ে জোর করে কেউ চেয়ারে বসতে পারে না। অনিয়মতান্ত্রিক, অগঠনতান্ত্রিক, বেআইনি, অন্যায়, অবৈধভাবে একটা চিঠি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে লিখে একটা চিঠি এনে ওনারা আমাকে আর চুন্নুকে বললো কি, যিনি পৃথিবীর কোথাও ইতিহাসে নাই, কোনো আইনে নাই, আইনে তো একটা জিনিস থাকতে হবে, যিনি জয়ী প্রার্থী তাকে বললেন প্রার্থিতা বাতিল, আর যিনি পরাজিত তাকে বললেন বিজয়ী। আমি 176 ভোট পেয়ে শিল্পীদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক তৃতীয়বারের মতো, নিপুণ আক্তার 163 ভোট পেয়ে অনির্বাচিত। আবারও মাথায় নেন, নিপুণ আক্তার 28 তারিখে ভোট গ্রহণে প্রাথমিক ফলাফলে 163 ভোট, আমি 176 ভোট পেয়ে নির্বাচিত। 29 তারিখ আপিল বোর্ডের কাছে উনি আপিল করেছেন ফলাফল পুনরায় পুনর্গণনার জন্য, উনি 29 তারিখ উনি ফলাফল পুনর্গণনা করেছেন, ওনার সামনে বসে সমস্ত ব্যালট বের করে ব্যালট পুঙ্খানুপুঙ্খ গণনার পর উনি সিগনেচার দিয়ে ফলাফল মেনে চলে গেলেন। চূড়ান্ত ফলাফল ঘোষণা হলো 30 তারিখে, 176 ভোট পেয়ে দাদা জায়েদ খান চূড়ান্তভাবে নির্বাচিত। গেজেট প্রকাশ হলো, আমিও 2 তারিখ থেকে অফিস করলাম, সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে আমি অবহিত করলাম আমার রেজাল্ট। 5 তারিখে তথাকথিত আপিল বোর্ড, যারা কোনো অস্তিত্ব নাই 29 তারিখের পর, সেখানে হচ্ছে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, মোহাম্মদ হোসেন, অনিয়মতান্ত্রিক, শব্দগুলো মনে রাখবেন, অনিয়মতান্ত্রিক, অগঠনতান্ত্রিক, বেআইনি, অন্যায়, অবৈধভাবে একটা চিঠি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে লিখে একটা চিঠি এনে ওনারা আমাকে আর চুন্নুকে বললো কি, যিনি পৃথিবীর কোথাও ইতিহাসে নাই, কোনো আইনে নাই, আইনে তো একটা জিনিস থাকতে হবে, যিনি জয়ী প্রার্থী তাকে বললেন প্রার্থিতা বাতিল, আর যিনি পরাজিত তাকে বললেন বিজয়ী। নির্বাচন হয়ে যাওয়ার পরে বড়জোর ফলাফল স্থগিত হয়, না হলে নির্বাচন স্থগিত হয়। কখনো প্রার্থী যিনি নির্বাচিত হয় তার প্রার্থিতা বাতিল হয় না, প্রার্থিতা বাতিল হয় ফর্ম যাচাই বাছাইয়ের সময়, পুনঃ নাম ভুল হয় অনুশেষ কোন প্রার্থিতা বাতিল হয়ে যায়। ভোট গণনা হওয়ার পরে চূড়ান্ত আপিল চূড়ান্ত ফলাফল প্রকাশের পরে পৃথিবীর ইতিহাসে মানে প্রথম কোনো ঘটনা, যা নিপুণ আক্তার হোসেন এবং সোহান গঙ্গরা মিলে ঘটিয়েছে। আমি কোনো ঝামেলা না করে কি করলো ওনারা, বাইরের থেকে অবৈধ ছেলে পান প্রচুর বার FDC-তে এনে উই ওয়ান্ট জাস্টিস এগুলো লিখে গন্ডগোলাটা সৃষ্টি করে সোহান রহমান সোহান যিনি আপিল বোর্ডের চেয়ারম্যান, উনি রেসলিং এর মতো নিপুণের হাতটা উপরে তুলে ধরলেন, তিনি নির্বাচিত। যেটা ইতিহাসে আছে আপিল বোর্ডের চেয়ারম্যান কখনো নিরপেক্ষ হয়, সে একজন প্রার্থীর হাত তুলে উপরে ঘোষণা করে দেয় যিনি নির্বাচিত, এটা কোনো ইতিহাস হতে পারে? এই জিনিসগুলো আপনাদেরকে আমি কোনোদিন বলি নাই, বিকজ আমার কাছে এগুলো খুব সিলি লাগছে, নোংরামি, এগুলোতে চলচ্চিত্রের অবস্থা খারাপ হচ্ছে, এমনি সিনেমা নাই, মানুষের এগুলোর প্রতি বিদ্বেষ সৃষ্টি হচ্ছে, আলটিমেটলি চলচ্চিত্রের ক্ষতি হচ্ছে। করলেন, আমি হাইকোর্টে রিট করলাম, রিটে জয়ী হলাম, চূড়ান্ত শুনানি হলো, শুনানিতে আমি জিতলাম, হাইকোর্টের রায় গেল। এরপর ওনারা ওটা আপিল করলেন, আপিলের কারণে অ্যাপিলেট ডিভিশন চেম্বার করে স্টে হলো আর স্ট্যাটাস কিউ দিল। আপনাদের কিন্তু শব্দটা মনে রাখতে হবে, স্ট্যাটাস কিউ, স্ট্যাটাস কিউ মাইন অর্থ হচ্ছে আপনি যে যেখানে আছেন সেভাবে থাকবেন, চেয়ার হোল্ডিং ফাঁকা থাকবে। ইংলিশে কথাটা লেখা ছিল, আপনারা কেউ পড়েছেন কিনা অর্ডারটা, জি দি পার্টিস, মানে পার্টিস মানে উভয়, দি পার্টিস আর মেনটেন দ্য স্ট্যাটাস কিউ দ্য হোল্ডিং চেয়ার অফ সেক্রেটারি অফ শিল্পী সমিতি, মানে সেক্রেটারির চেয়ারটা স্থিতিশীল অবস্থা থাকবে, কেউ বসবে না। নিপুণ আক্তার ওটা অমান্য করে বারবার গিয়ে চেয়ারে বসে নিজেকে সাধারণ সব আপনাদের নিয়ে ওই মাঠের মধ্যে পাশেই দেখবেন বসা থাকে সোহান, ওই হোসেন, এই কয়েকজন যারা তাকে অন্যায়ভাবে সাপোর্ট দিয়েছে। ভালো দশজন বড়মাপে শিল্পী দেখছেন যারা আমাদের খুব কিংবদন্তি, তারা এসে বলছেন আমরা জায়েদের বিপক্ষে, কেউ কিন্তু বলেনি। উনি একটা পেশি শক্তি ওনার পিছনে কাজ করে, উনি সেই শক্তির জোরে এত কিছু করেন, সেটা সময় হলে আমি অবশ্যই সেই সেগুলো সব প্রকাশ করবো সময়ের সাথে সাথে। নিপুণের একাত্তর জন্য সে জোরে শক্তির বলে এগুলো এগুলো করেন। এনিওয়ে, শিল্পী হচ্ছে শিল্প সংস্কৃতির ভালোবাসার জায়গা, এখানে আমি 3-3 বার নির্বাচিত, আমি খারাপ হলে প্রথমবারের পরই আমাকে সেকেন্ড টাইম আউট করে দিত, আমাকে শিল্পীরা এতবার ভোট দিয়ে নির্বাচিত করতো না। আর আমার মতো লোকের সাথে মনসেন দীপজল, রুবেল ভাই, রোজিনা আপা, অঞ্জনা আপা, অরুণাদি, সুচরিতা বা মৌসুমী আপা, যিনি সভাপতি করেছেন আর আগে এসে সদস্য হয়ে আমার সাথে নির্বাচন করেছেন, কারণ একটাই, জায়েদ শিল্পীদের জন্য কাজ করে, আমি জায়েদের সাথে থাকতে চাই, আমার সাথে কাজ করেছেন। কিন্তু একটা যেগুলো বাংলাদেশে কোনোদিন হয়নি, উনি যে গায়ের জোরে দুজনকে নিয়ে যারা করলেন আরও কিছু মানুষের সাথে নিয়ে, এটা বাংলাদেশের যে কোনো নির্বাচন ব্যবস্থাকে এবং যে কোনো সংগঠনের জন্য একটা
খারাপ উদাহরণ এটা করেছে। কোনো মানুষ নির্বাচিত হওয়ার পরে তাকে সরিয়ে জোর করে কেউ চেয়ারে বসতে পারে না, এবং নিজেকে সেক্রেটারি দাবি করে যাচ্ছেই, নিজে করে ছবি নামিয়ে ফেলা, কোর্টের রায় ফাইনাল হয় না, স্বাভাবিক সাধারণ সম্পাদকের জায়গায় আমার ছবি উঠিয়ে দেওয়া, এই যে মানে দখল, মানে হচ্ছে ট্রাক স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডের করে জমি দখল হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া যে ট্যাটা যুদ্ধ হয় যেটা সেরকম মনে হয়েছে। আর আপনার কয়েকবার দেখেছেন আমি গিয়ে জোর করে বসছি, আমার রায় যখন হয়েছে আমি গিয়ে বসছি, তখনও আমার যখন রায়টা হলো কি করলো, তালা মেরে সমস্ত সমিতি বন্ধ করে সবাই চলে গেলো আর আসে না। আমি সেই পরে গিয়ে রাতে সুচরিতা ভাই বাইরে বসে আছে, রঞ্জনা অরুণাদি বসে আছে, আমি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি সঠিকভাবে নির্বাচিত এসছি বলে আমার মতে এত শক্তি এত জোর। আপনি দেখেন তো আমি এত কথা বলছি, আমার একটা কথা কিন্তু ফামলিং হচ্ছে না, বাড়ছে না, আমার চিন্তা করতে হচ্ছে না, কারণ আমি মিথ্যা বানিয়ে বলছি না, দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট। এবং কাঞ্চন ভাই সিনিয়র মানুষ, উনি বলছেন কি জায়দের যেতে হবে জাতিসংঘে, হোয়াট দ্য হেল, আইন কি উনি বুঝেন না, সিনিয়র মানুষ, উপদেষ্টা মানুষ, এটা তো এখন পর্যন্ত কোনো শুধু আপিল গ্রহণ করেছে, এটা শুনানি হবে, আমার কি কোথাও বলেছে আমার মামলা বাতিল, এটা কখন হবে, যদি বলা হয় আমার মামলাটা বাতিল হয়ে যেত, খারিজ হয়ে যেত, তখন হয় আর কোনো যাওয়ার জায়গা নেই, মামলাটা শুধু লিভ টু আপিলের জন্য গ্রহণ করেছে, পুরো মামলাটা এখন শুনবেন, শোনার পরে রায় হবে, রায়ের পর আপনি আপিল করতে পারবেন, আবার রিভিউ করতে পারবেন, অনেক প্রসেস, এখন প্রসেস তো শেষ হয়ে যায়নি, আইনের তো অনেক আকাশে যত তারা, আইনের তো ধারা জানেনি, সে জিনিসগুলো না করে একটা নায়িকা, আমি একদম দার্থিক ভাবে বলতে চাই, কোনো মেয়ে নায়িকাদের আমরা কি জানি কোমলমতি, সে নায়িকা লজ্জাহীন ব্যর্থহীন, নিজেকে নির্লজ্জভাবে দাবি করে সেক্রেটারি বারবার চেয়ারে গিয়ে বসতে হবে, মানে নির্বাচনে টাকা পয়সা গেছে আমার এই দুঃখ, আমি চেয়ারটা নিতে হবে, এরকম একটা অবস্থা, জোর করে করে চেয়ারটা বারবার গিয়ে বসা, নিজেকে সেক্রেটারি দাবি করা, নিজেতে আমার ভাবা উচিত যে আমি তো ভোটে নির্বাচিত হইনি, মিশাভাইকে দ্বিতীয়বার কোনো প্রশ্ন করছে, মিশাভাই তো এতবার ছিলেন নির্বাচন হেরে চলে গেলেন, আর উনিও কিন্তু হারলেন, হেরে কি করলেন, না আমি হার মা হারি নেই, আমি জিতছি, যেহেতু রেজাল্ট, আপনি রেজাল্টটা দেখেন কোথায় হারলেন কোথায় জিতছিলেন, এই অন্যায় ভাবে একটা চিঠি, 29 তারিখের পর তো আপিল বোর্ডের ক্ষমতাই নেই, 30 তারিখ চূড়ান্ত ফলাফলের পরে আপিল বোর্ড কিভাবে আবার সেই একটা কাগজ নিয়ে আসে, আপিল বোর্ডের কাজ 29 তারিখ পর্যন্ত লিমিটেড, আপিল শুনানি হলে আপনার কাজ শেষ, আপিল বোর্ডের কাজই শেষ, মৃত আপিল বোর্ড, মৃত আপিল বোর্ড জেগে নিজেরা চিঠি এনে, কোনো মিটিং কিন্তু শিল্পী সমিতিতে হয়নি, নিয়ম কি আপিল বোর্ডের মিটিং হবে শিল্পী সমিতিতে, তা কিন্তু করেনি, মোহাম্মদ হোসেন ওই সনি হলে বসে বসে সোহান ভাইকে ফোন করে ডেকে নিয়ে নিজেরা কাগজ টাগজ বানিয়ে, আর যদি কাউকে প্রার্থীতা বাতিল করতে হয় তাহলে তাকে সকাজ করতে হবে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আসছে, আপনি উত্তর দেন, নিয়ম কিনা আত্মপক্ষ সমর্থন করে তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, তারও কোনো সুযোগ নাই, নিজেরা রেসলিং এর মতো হাত উঠে দিছে, ইনি নির্বাচিত, কত খুশি করা তাকে একজন নায়িকাকে, নায়িকাও তো খুশি হয়ে গদু গদু হয়ে নির্লজ্জ মানে লজ্জা টজ্জা ভেঙে, হ্যাঁ আমি সেক্রেটারি, আমি সেক্রেটারি বসেই যাচ্ছে বোর্ডে নির্বাচিত না হয়, মানে এটা আমার কাছে কত লজ্জা লাগছে, আমি তো যাই না, সবাই বলে আত্মগোপন, আমি যাই না কেন, চেয়ারটা দিয়ে মারামারি করবো, আমি নির্বাচিত, অনেকে ওই সামনে সবাই বসে থাকবো, আমি তো এই কারণে আমার যাওয়া আসাটা নাই, সিরিয়াসলি কথাটা বললাম, কি করবো বিসিএস না গেলে কি আমার এই যে অ্যাওয়ার্ড হবে না, আমার সিনেমা শুটিং বন্ধ থাকবে, নাথিং লাইক দ্যাট,